الحمد لله رب العالمين بصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني چلو لئے দর্শক আমরা অনুষ্ঠানে বদলে যাওয়া জীবন সম্পর্কে আমরা শুনব মানুষ কিভাবে নিজেকে পরিবর্তন করে তো এই সম্পর্কে দর্শক আমরা ইনশাআল্লা জাল শ্রবণ করবো আলোচনাতে যাওয়ার পূর্বে দর্শক আসুন আমরা জেনে নিই রসুল করিম সাল্লাহ তাহি বা প্রতি শরীফ পাঠ করার ফজিলত আল্লাহর প্রিয় নবী রসুল করিম রৌফুর রহিম সাল তাল আলহি সাল্লামের সাথ পারমান যে ব্যক্তি জুমার দিন বার দুরুর শরীফ পাঠ করবে তার আশি বছরের গুণা ক্ষমা হয়ে যাবে দুরুর শরীফ পাঠ করা অনেক বড়ো সৌভাগ্যের বিষয় হ্যাঁ কিন্তু জুমার দিন দুরুর শরীফ পাঠ করার মর্তবা হজিলত সবচেয়ে বেশি তো দর্শক আমরা ইনশাল্লাহ বাজাল অন্যান্য দিন অবশ্যই দুরুৎ পাঠ করব কিন্তু জুমার দিন শরীফের মাত্রাকে আমরা বাড়িয়ে দেব আল্লাহরবুল আলমিন আমাদেরকে অধিক পরিমাণে শরীফ পাঠ করার তৌফিক দান করুন সল্লো আল হাবিব সল্লাহতাল আলম হেম্মদ সল্লাহ তালীবাসলাম দর্শক আমাদের অনুষ্ঠান এভাবে বদলে যাওয়া জীবন এমন একজন ব্যক্তির বদলে যাওয়া ঘটনা আমরা শুনব যে ব্যক্তি পূর্বে গুনাহের কাজে এমন কিছু কাজ এর মধ্যে লিপ্ত ছিল যা আল্লাহ তাবারকাতালার কাছে খুবই অপছন্দ কীভাবে পরিবর্তন হলো এমন কোন কাজ যার মাধ্যমে আল্লাহ তাবারকাতা ওই ব্যক্তিকে হেদায়ত দান করলেন তার পরিবর্তন হলো আসুন আমরা শ্রবণ করি হদরতে সিগেদাতনা রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা এর ঘরে এক রাতে এক চোর প্রবেশ করল সে চারোদিকে খোঁজ করল কিছু পাওয়া যায় কি না কিছু না পেয়ে শেষ পর্যন্ত একটি বদনা অর্থাৎ লোটা বদনা ছাড়া আর কিছুই পেল না যখন সে চলে যেতে লাগলো ওই চোর কিছু না পেয়ে চলে যেতে লাগলো তিনি রহমতুল্লাহ তালা ইলিহা বললেন যদি তুমি চোর হও তবে খালি হাতে যেও না সে বলল আমি তো কোনো কিছুই পাইনি তিনি বললেন ওহে গরিব এই বদনা দ্বারা অজু করে কক্কে প্রবেশ কর আর দু রাকাত নামাজ আদায় করো এখান থেকে কিছু না কিছু নিয়ে যেতে পারবে সে অজু করল এবং যখন নামাজের জন্য দাঁড়ালো তখন হজরতে সৈদাত রাবিয়া বশ্রিয়া রহমতুল্লাহ তালা আলীহা দোয়া করল হে আমার প্রিয় আল্লাহ এ ব্যক্তি আমার নিকট এসেছে কিন্তু সে কিছুই পায়নি এবার আমি তাকে তোমার দরবারে দাঁড় করিয়ে দিয়েছি তাকে আপন দয়া ও অনুগ্রহ থেকে বঞ্চিত করো না সেই চোরের ইবাদতে এমন সাদ নসিব হল এমন রুহানি নসিব হল যে রাতের শেষ বাঘ পর্যন্ত সে নামাজের মধ্যে লিপ্ত ছিল সেহেরি সময় তিনি তার নিকট গেলেন তখন সে শেষদায় অবস্থায় আফন নভসকে তিরস্কার করে বলতে লাগলো হে নফস। যখন আমার প্রতিপালক আমাকে জিজ্ঞাসা করবে আমার নাফরমানি করতে তোর লজ্জা করেনি যদিও তুমি আমার সৃষ্টি থেকে গুনা গোপন রেখেছ কিন্তু এখন গুনাহের বোঝা নিয়ে আমার দরবারে উপস্থিত হয়েছে হে নভস যদি আমার প্রতিপালক আমাকে তিরস্কার জানায় এবং আফন রবের আফন রহমতের দরবার থেকে বঞ্চিত করে দেয় তবে আমি কি করব যখন সে অবসর হলো সেজদা থেকে মাথা উঠালেন নামাজ থেকে অবসর হলেন রাবিয়া বশ্রিয়া রহমতুল্লাহে তা লাগাই লিহা জিজ্ঞাসা করলো হে ভাই রাত কীভাবে অতিবাহিত হয়েছে বলল আমি বিনয় ও নম্রতার সহিত আপন প্রতিপালকের দরবারে দাঁড়িয়েছিলাম তখন তিনি আমার বক্রতাকে পরিশুদ্ধ করে দিলেন আমার অপারগতা কবুল করে নিলেন এবং আমার গুণা ক্ষমা করে দিলেন আর আমাকে আমার লক্ষ্যস্থলে পৌঁছে দিলেন অতপর ওই ব্যক্তির চেহারায় দুঃখ ও চিন্তাগ্রস্ততার ভাব নিয়ে সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন অতপর হজরতে সেগেদাতুন রাবিয়া বসরিয়া রহমতুল্লাহে তা লাগলিহা আল্লাহ তালা দরবার হাত উঠে আরস করলেন হে আমার প্রিয় আল্লাহ এই ব্যক্তি তোমার দরবারে একটি মুহূর্ত দাঁড়িয়েছিল তুমি তাকে কবুল করে নিয়েছ আর আমি কখন থেকে তোমার দরবারে দাঁড়িয়ে আছি তুমি কি আমাকে কবুল করে নিয়েছ হঠাৎ তিনি হৃদয়ের কান দিয়ে আওয়াজ শুনতে পেলেন আদারতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তার লাগলেই একটি আওয়াজ শুনতে পেলেন হে রাবিয়া আমি তাকে তোমার কারণেই কবুল করেছে এবং তোমার কারণে আপন নৈকট্য আমি তাকে দান করেছি আল্লাহ তালার রহমত তার উপর বর্ষিত হোক তার সাথে আমাদের ক্ষমা হোক দর্শক আমরা শুনলাম পরিবর্তন জিন্দিগি সম্পর্কে হ্যাঁ এভাবে বদলে যায় জীবন কোনো না কোনো মাধ্যমে যে চোরের ঘটনা আমরা শুনলাম তার জীবন পরিবর্তন হয়েছে তার অন্তর পরিবর্তন হয়েছে তার চেহারা পরিবর্তন হয়েছে তার আমল পরিবর্তন হয়েছে যে জিনিসটার মাধ্যমে আর তা হচ্ছে নামাজ হ্যাঁ আমাদের চ্যানেল দর্শক শ্রোতা একটা বিষয় সেটা আমরা জানতে পারলাম যে আল্লাহ তাবার কোয়াতালার অনেক মানুষ যারা পরহেজগার মানুষ যারা মত্তাকি মানুষ যারা তাদের রসিলায় তালা গুনাগারদেরকেও নেককার বানিয়ে দেয় খারাপ লোক যারা তাদেরকেও আল্লাহ তালা ভালো করে দেয় ইসলামী ব্যার মাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা নামাজ এটা এমন একটি ইবাদত আনুল করিমের মধ্যে ফোরক আনুল হামিদে আল্লাহ তাল নিজেই ঘোষণা করেছেন যে নামাজ মানুষকে সকল প্রকারের অশ্লীলতা থেকে হেফাজত করে বিরত রাখেন আর আমরা এর বাস্তব ঘটনা আমরা দেখলাম নামাজের মাধ্যমে ও ব্যক্তি যখন একাগ্রতার সাথে বিনয়ের সাথে রব তাবার কোয়াতালার সামনে যখন দণ্ডমান হলেন তাল্লাহ তাবার ও কুয়াতালা তাকে কবুল করলেন নিজের নৈকট্য বান্দা বানিয়ে দিলেন কামিয়াব হয়ে গেল আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা যে রসুল করিম রহিম সাল্লাহ তালা তাল আলিহিবাসাল্লাম নামাজের ব্যাপারে এমন তাগিদ দিয়েছেন যে নামাজ এটা এমন একটি ইবাদত যার মাধ্যমে মানুষের পরিবর্তন হওয়া সম্ভব মানুষ যদি গুণাগার হয় তাহলে তার গুণায়ের অভ্যাস দূর করা সম্ভব তা হচ্ছে নামাজের মাধ্যমে দর্শক আমরা কিছু হাদিসে মোবারকা শ্রবণ করব অনেক ভাই এমন রয়েছে যে শয়তানের অশ্ব মধ্যে কোনো না কোনো গুনাহের সাথে সে জড়িত তখন তাকে শয়তান আবার অশ্ব আসা দেয় যে তুমি নামাজ পড়ে কি লাভ হবে না না আল্লাহ তালার দয়া এমন যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে তাহলে নামাজের মাধ্যমে আল্লাহ তালা তার গুনাকে মাফ করে দেয় আল্লাহ তাবার ও কোয়াতালা তার অন্যান্য অপরাধগুলোকে আল্লাহ তালা কি করে মাফ করে দেয় এবং নামাজ যদি সে পড়তে থাকে পড়তে থাকে একদিন এমন হবে তা ওই নামাজ তাকে পরিবর্তন করে দিবে। যা হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে হজরতে সৈদনা আনাস রদি আল্লাহতাল থেকে বর্ণিত তফসিরে খাজিনের মধ্যে এসেছে যে আনসারদের এক যুবক যে পাঁচ ওক্ত নামাজ জামা সহকারে নবী রসুলের করিম সাল্লাহ তালী বা সাথে আদায় করত কিন্তু তার আমলের অবস্থা ভালো ছিল না তো সাল্লাহ সাল্ল তালী বা তার ব্যাপারে সাথ করলেন এই ব্যক্তির নামাজ কখনো না কখনো তাকে গুনাহ থেকে অবশ্যই বিরত রাখবে সুতরাং তেমনই হলো কিছুদিন পরে সে সকল মন্দ কাজ থেকে তবা করে নিল এবং তার অবস্থা ভালো হয়ে গেল ক্লিস এবার দেখুন বাস্তব যে মানুষের তওবা অর্জন হচ্ছে মানুষ পরিবর্তন হচ্ছে মান গুনাহা থেকে বদ আমল থেকে পরিবর্তন হয়ে নেক মানিয়ে দিচ্ছে যে জিনিসটা তা হচ্ছে নামাজ এই সম্পর্কে একটি হাদিসে মোবারকা আমরা শ্রবণ করব পূর্বে যে আমরা ঘটনা শুনলাম যে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তালা আলাই হাফ এর গড়ে চোর প্রবেশ করল আর নামাজের বসিলায় একই রাতে সোর গুনা থেকে তবা করে আলহামদুলিল্লাহ নেক্কার হয়ে গেলেন ফরেহেজগার হয়ে গেলেন হুজুর সাল্ল্লাহ তালিয়া আলী বা দরবারে আরোস করা হল অমুক ব্যক্তি রাতে নামাজ পড়ে আর সকালে চুরি করে তো হুজুর সাল্লাহ তালী বা এর সাত করলেন অতি শীঘ্রই নামাজ তাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে অভিযোগ করলেন ব্যক্তির মন্দ হওয়া সম্পর্কে অভিযোগ করলেন যে মন্দ অভ্যাস ছিল কিন্তু অন্যদিকে সে নামাজ পড়তো কিন্তু হুজুর সাল্লাম এরশাদ পারমান যে অতি শীঘ্রই তার নামাজ তাকে মন্দ কাছ থেকে তাকে হেফাজত করবে তো নামাজ আল্লাহ তাবারকালার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত মাদী চ্যানেলের দর্শক শ্রোতা অনেক অনেক বড় নিয়ামত আমি অজু করি আমি নামাজ পড়ি ইসলামী ভাই মসজিদের মধ্যে ইসলামী বোন তার ঘরের নির্দিষ্ট জায়গার মধ্যে যখন সে নামাজ আদায় করবে তখন নামাজের যে রেজাল্ট নামাজের যে ফলাফল নামাজের মাধ্যমে যে প্রশান্তি আসা শুরু হবে কিন্তু আগে অজু করতে হবে নামাজে দণ্ডমান হতে হবে যখন আমি আপনি অজু করব নামাজের দণ্ডমান হব নামাজ পড়া শুরু করব তখন নামাজের ফজিলত নামাজে যে রহেমত বরকতগুলো আমাদের মাঝে আসতে থাকবে হ্যাঁ দর্শক এই নামাজের বসিলাই হতে পারে শয়তানি অনেক অপকর্ম যেগুলো আমাদের মধ্যে প্রতিনিয়ত হতে যাচ্ছে আমরা চেষ্টা করি যে আমি কীভাবে এই কাছ থেকে নিজেকে বিরত রাখি কীভাবে আমি এই কাজ থেকে আমি নিজেকে বিরত রাখি এই কাজটা আল্লাহ তালার নাফরমানি এই কাজটা আল্লাহ তালার নাফরমানি এই কাজটা আল্লাহ তরও কুয়া তালার আমরা চাই অনেকে এমন অনেক ব্যক্তি আছে অনেকে চায় যে আমি কীভাবে এ নাফরমানি থেকে খারাপি থেকে নিজেকে বিরত রাখব হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা আজকে শুনলাম ফরমানে মুস্তফা সাল আলি বা যে নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বিরত রাখবে হ্যাঁ হয়তো সময়ের প্রয়োজন অনেক সময় আপনার সময় এ প্রয়োজন হয় হতে পারে যাদের নামাজের মধ্যে একাগ্রতা রয়েছে নামাজ শুদ্ধভাবে যারা আদায় করেন বিনয়ের সাথে যারা আদায় করেন নামাজের ফরজ নামাজের ওয়াজিবাদ নামাজকে যারা সঠিকভাবে আদায় করে তাদের হেদায়ত খুব দ্রুত হয় হয়তো যাদের নামাজের মধ্যে বোর ত্রুটি থাকে তাদের হয়তো সময় লাগে আর দ্রুত হোক অথবা সময় লাগুক যারা নামাজ আদায় করবেন যারা নামাজ পড়বে ইনশাআল্লাহ নামাজ তাকে পরিবর্তন করে দিবে এর অসংখ্য ঘটনা কিতাবের মধ্যে রয়েছে আর তিনটি ঘটনা দর্শক শ্রোতা আমরা শুনলাম যে বদ আমলের মধ্যে ছিল খারাপের মধ্যে ছিল পাশাপাশি সে নামাজ আদায় করলো আর নামাজের বরকতে আলহামদুলিল্লাহ তার অন্তর থেকে সেই বদ খেয়ালাত দূর হয়ে গেল তার খারাপ আচরণগুলো দূর হয়ে গেল তার তবা নসীব হয়ে গেল তো প্রিয় ইসলামী ভাইরা দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখাত রিক আমির আহ সন্ন্যত দামাত বারাকাতুমুল আলিয়া আলহামদুলিল্লাহ নামাজ যারা আদায় করে নামাজের বারাকার সম্পর্কে লিখেছেন খুবই গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ আজবাদাল আমরা শ্রবণ করবো যারা নামাজ যারা আদায় করে নিয়মিত যারা নামাজ আদায় করে আল্লাহ তাবারকালা তাদেরকে কি এমন নিয়ামত। আল্লাহ তাবারকাতা তাদেরকে দান করবে তাও আজকে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব যে এতাবের মধ্যে আসছে যে নামাজ আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের মাধ্যম নবী করিম সাল্লাহি বাসাল্লামের চোখের শীতলতা আম্বি একরাম সালামের শূন্য তোল নামাজ নামাজ অন্ধকার কবরের স্বরূপ নামাজ কবরের আজাব থেকে রক্ষা করবে নামাজ কিয়ামতের রোদের ছায়া স্বরূপ ফুলসিরাতের জন্য সহজতা নামাজ হল সাবি জাহান নামের আজাব থেকে মুক্তি প্রদান করবে নামাজ আদায়ে রহমত অবতীর্ণ হয় আল্লাহ আপা কিয়ামতের দিন নামাজের প্রতি সন্তুষ্ট হবে নামাজ দিনের স্তম্ভ নামাজের মাধ্যমে গুনাহ ক্ষমা হয় নামাজের মাধ্যমে দোয়া কবুল হয় নামাজ রোগ বালাই থেকে বাঁচিয়ে রাখে নামাজ আদায়ে শরীরের প্রশান্তি অর্জিত হয় নামাজ আদায়ে রোজগারে বারাকাত হয় নামাজ অশ্লীল ও মন্দ কার্যাদি থেকে বাঁচিয়ে রাখে নামাজ শয়তানের অপছন্দ নামাজ অন্ধকার কবরে একাকিত্বের সাথে নামাজ নেকির পাল্লাকে ভারী করে দেয় নামাজ মমিনের জন্য মেরাজ স্বরূপ সময় মতো নামাজ আদায় করা সকল আমলের চেয়ে উত্তম নামাজের জন্য সবচেয়ে বড় নিয়ামত এটাই তার কিয়ামতের দিন আল্লাহ পাকের দিদার নসিব হবে তফির ইসলামী বারা কত বারকাত কত রহমত কত ফজিলত কোনো ব্যক্তি যখন নামাজ আদায় করা শুরু করে আল্লাহ তালার রহেমত বরকত যখন সে লাভ করা শুরু করে তখন ওই ব্যক্তি আস্তে আস্তে তার গুনাকে ঘৃণা করা শুরু করে তার মধ্যে সে অপরাধী অর্থাৎ যে সকল গুণা হয়েছে ওই গুনা থেকে সে তবা করে নামাজি ব্যক্তি বার 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 আলহামদুলিল্লাহ তওবা করার সুযোগ হয় তো দর্শক শ্রোতা আমরা আজকে থেকে ইনশাল্লাহ আমরা নিয়াত করি যে মানুষকে পরিবর্তন করানোর জন্য মানুষের জীবনকে লাইফকে পরিবর্তন করার জন্য অন্ধকার থেকে আলোতে প্রবেশ করানোর জন্য গুমরাহি থেকে বেঁচে সঠিক পথ পাওয়ার জন্য মহান রবুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য তোহফা যা রসুল করিম সাল্ল্লাহ তালিয়া সাল্লামের ওসীলায় আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর তা হচ্ছে নামাজ আমরা নামাজ আদায় করব নামাজের মাধ্যমে আল্লাহ তাবারকালা মানুষকে বিপদ থেকে মানুষকে অসংখ্য আপনার মুসিবত থেকে আল্লাহ তাবারকাত হেফাজত করেন আসুন এর একটি ঘটনা আমরা ইনশাআল্লাহ শ্রবণ করি কিতাবের মধ্যে আসছে একবার ডাকাতের একটি দল কোনো ধনী ব্যক্তির বাড়িতে ডাকাতের উদ্দেশ্যে প্রবেশ করলো ঘটনাক্রমে দনী ব্যক্তির চোখ খুলে গেল সেই চিৎকার করে উঠলো এলাকাবাসী সজাগ হয়ে গেল এবং ডাকাতরা ভয়ে পালিয়ে গেল এলাকাবাসীরা তাদের পিছু নিল ডাকাতরা আগে আগে দৌড়াতে লাগলো আর পিছনে পিছনে এলাকাবাসী যারা তারাও দৌড়াতে লাগলো রাস্তায় ডাকাতরা একটা মসজিদ দেখল দ্রুত তারা মসজিদে ঢুকে পড়লো নামাজ পড়ার অভিনয় করতে লাগলো অর্থাৎ একজন ব্যক্তি যেভাবে নামাজ আদায় করে ডাকাত দল তারা মসজিদে গিয়ে নামাজের মতো অভিনয় করতে লাগলো লোকেরাও তাদেরকে খুঁজতে খুঁজতে মসজিদ পর্যন্ত এলো দেখলো যে কিছু মানুষ নামাজে ব্যস্ত তারা ব্যতীত মসজিদে আর কেউ নেই বলতে লাগলো আফসোস ডাকাত পালিয়ে গেল সুতরাং তারা বিফল হয়ে ফিরে গেল এটা দেখে ডাকাতের সর্দার তার ডাকাত সাথীদেরকে বলল যদি আজ আমরা নামাজের অভিনয় না করতাম তাহলে অবশ্যই আমরা ধরা পড়ে যেতাম শুধু নামাজের অভিনয় করার বরকতে আমরা অপমান ও অপদস্থতা থেকে বেঁচে গেলাম যদি আমরা আসলে নামাজ বিশুদ্ধভাবে আদায় করি আসলে যদি আমরা সঠিকভাবে নামাজ আদায় করি তবে আল্লাহ পাক আমাদেরকে দোজগের বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন তাই আমি অর্থাৎ ডাকাতের সর্দার সে বলতে লাগলো আমি আজ থেকে ডাকাতি থেকে তবা করছি আল্লাহ পাকের অবাধ্যতার অভ্যাস ছেড়ে দিচ্ছি তার সাথীরাও বলতে লাগলো হে আমাদের সর্দার আপনি যখন তবা করে নিয়েছেন আমরাও আপনার সাথে তবা করে নিয়েছি দর্শক আলহামদুলিল্লাহ এভাবে বদলে যায় জীবন নামাজ 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 মানুষকে কিভাবে পরিবর্তন করে দিচ্ছে নামাজের বদলতে সোর এর ঘটনা শুনলাম তার জিন্দিগি পরিবর্তন হয়ে গেল লাস্ট ডাকাতের ঘটনা শুনলাম পুরা ডাকাত দল ডাকাতের যে টিম তাদের জীবন পরিবর্তন হয়ে গেল তারা তওবা করে নিল আর তাদের এই তওবার মাধ্যম তাদের এই পরিবর্তনের মাধ্যম আর আমরা জানতে পারলাম সেটা হচ্ছে নামাজ তো প্লিজ তামি বাইরা আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ তাআলা আমাদেরকে এই নামাজের দিকে আসা তৌফিক দান করুক আমরা অনেকে নামাজ থেকে দূরে কেউ সপ্তাহে একদিন নামাজ আদায় করে কেউ বাৎসরিক নামাজ আদায় করে তা আমরা বাৎসরিক মুসল্লি অর্থাৎ সাপ্তাহিক মুসল্লি না হয়ে আমরা কন্টিনিউর প্রতিদিন মহান আল্লাহ তালার হুকুম নামাজ আমাদেরকে আদায় করতে হবে দর্শক আমরা জানি আলহামদুলিল্লাহ আমরা মুসলমান ইমানের পরে অর্থাৎ যখন কোনো একজন মানুষ শরীফ পাঠ করে মুসলমান হয় ইমানের পরে ফার্স্ট প্রথম নাম্বার হচ্ছে নামাজ এই নামাজ অনেক বড় নিয়ামত রসুল করিম সাল্লাম নামাজ আদায় করেছেন সমস্ত আম্বি একরাম নামাজ আদায় করেছেন সমস্ত সাহাবা নামাজ আদায় করেছেন সমস্ত সাহাবিয়া যারা তারাও নামাজ আদায় করেছেন সমস্ত বলি গৌস কুতুব সমস্ত ইমাম আল্লাহ তাবার কাতালার বান্দা যারা তারা নামাজ আদায় করেছেন সত্যি আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমরা মুসলমান আমাদের জন্য নামাজ অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত আমাদের অনেক বদ আমল দূর হচ্ছে না আমরা জানি আমরা নামাজকে সঠিকভাবে আদায় করি হ্যাঁ আমি আপনাদেরকে বলবো নামাজটাকে সঠিকভাবে আদায় করতে হবে বিশুদ্ধভাবে পড়তে হবে সুন্দরভাবে পড়তে হবে তে নামাজকে আমরা যদি সুন্দর করতে চাই নামাজি। ব্যক্তিদের সোহবতে যেতে হবে যারা নামাজকে সঠিকভাবে পড়েন মানুষকে নামাজের পদ্ধতি শিখান আমরা তাদের পাশে যখন যাবো তো বাজাল আল্লাহ তালা চাইতো আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারবো সঠিকভাবে আমরা নামাজ আদায় করতে পারবো তো দর্শক আসল অনুষ্ঠানের শেষে আমরা একটি মাদানি বাহার পরিবর্তন ঘটনা যেটা দাওয়াত ইসলামের মাদানী মহলে মাদানী পরিবেশে সাধিত হয়েছে আমির সুনত দামাত বারাকাতুমুল আলিয়ান ওনার কিতাব ফাইজানের নামাজের মধ্যে এই ঘটনা উল্লেখ করেন পাঞ্জাব প্রদেশের এক আশিকানের রসুলের ঘটনা এমন যে এক ইসলামী বাই আশিকান রসুলের সংগঠন দাবাত ইসলামী মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার পূর্বে গুনাহে বরা জীবন অতিবাহিত করতে লাগলো দিন। ক্রিকেট খেলা ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে নাটক সিনেমা দেখা এবং তার নিত্যদিনে তার অভ্যাস ছিল মায়ে দাল্লা আল্লাহর ফানা নামাজ পড়া তো দুরূর কথা তাকে যদি কেউ নামাজের কথা বলতো তখন তার কথা মানার পরিবর্তে কখনও কখনও সে রেগে যেত আল্লাহ আল্লাহ তাল ফানা পিতা সাথে খারাপ ব্যবহার করত এবং ভাই বোনের সাথে অসৎ আচরণ করত। তার এলাকার কিছু ইসলামী ভাই যারা দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত ছিল তারা ইনফ্রাদি কুরশিসের মাধ্যমে তাকে নামাজ পড়ার এবং দাওয়াত ইসলামের সাপ্তাহিক শূন্যতে বরা ইজিতেমাতে অংশগ্রহণ করার দাওয়াত দিতে থাকে কিন্তু সে বারবার এড়িয়ে যেত অতপর এক ইসলামী ভাই তাকে এই মানসিকতা প্রদান করল আপনি কমপক্ষে প্রাপ্ত বয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় অংশগ্রহণ করে নিন যেখানে দাওয়াত ইসলামীর মোবল্লিক যারা যারা কোরআনুল করিম শিখিয়ে থাকেন বয়স্কদেরকে সেখানে অংশগ্রহণ করে নিন এর বরকতে কোরআনুল করিম তো বিশুদ্ধভাবে পড়তে শিখে যাবেন ইসলামী বাইয়ের কথা শুনে সে বুঝতে পারলো সে নিজ এলাকার মসজিদে প্রাপ্ত বয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় পড়তে গেল আল্লাহ পাক তার উপর দয়া অনুগ্রহ করেন সে প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনার বরকতে নামাজ পড়া শুরু করে দিল এবং অসংখ্য সুন্নাত ও দিনী মাস আলা শিকার সুযোগ হলো কিছুদিন অতিবাহিত হওয়ার পর ওই মাদানী পরিবেশের যার থেকে সে দূরে পালাতো সেই পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে গেল প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হা। এভাবে বদলে যায় জীবন অসংখ্য বদলে যাওয়া মানুষের ঘটনা আপনি শুনবেন দাবাত ইসলামের মাদানী মহলে আহমদুলিল্লাহ নামাজের মোহাব্বত পাওয়া যায় মাদানী মহলে নামাজ শেখা যায় মাদানী মহলে নামাজকে কীভাবে সঠিকভাবে আদায় করতে হয় তাও আলহামদুলিল্লাহ শেখা যায় তো দর্শক আমি আপনাদেরকে বল আলহামদুলিল্লাহ দাবাতে ইসলামের কোর্স বিভাগের পক্ষ থেকে সময়ে সময়ে সাত দিনের নামাজ কোর্স হয়ে থাকে আপনাদেরকে ইনশাআল্লাহ আপনিও যোগাযোগ করবেন নামাজ কোর্স যদি কোনো ব্যক্তি করে নেয় শাল্লাহ নামাজের যে মোহাবত নামাজের প্রশিক্ষণ এবং নামাজের বারাকাত কীভাবে অর্জন করা যায় এই কোর্স থেকে পাওয়া যায় আল্লাহ তাবারকালা আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দিক এবং আমরা যারা নামাজ আদায় করি মহান রব্বুল আলমিন আমাদেরকে নামাজের বাসিলায় আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকারে পাপাসার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমরা যাতে করে আমাদের জীবনকে পরিবর্তন করে নেকির জিন্দিগি আমরা অবলম্বন করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দিক দর্শক আমাদের অনুষ্ঠান এভাবে বদলে যায় জীবন আল্লাহ নেক্সট পর্বে আরও কিছু পরিবর্তন জিন্দিগি নিয়ে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনবো ততক্ষণ পর্যন্ত মাদানি চ্যানেলের সঙ্গে থাকুন সল্লু আল্লাহ হাবিব আলা তালাম হাম্মদ আলাইহি ওসাল্লাম